I'm gonna go get some more.
রাজ্যে আসতাম, 5 দিন থাকতাম, ঠিক আছে। ভালো সিন, এক্ষুনি ভালো সিন, প্রিয় ফল দারুণ সিন, জয় আসছে, কারেন্টের মতো হলো এইটাই যেটা জানতো 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 রে না আমি রেকর্ড করে ফেলেছি, এখানে সমুদ্রে কলাও পাওয়া যায়, দেখে কলা কিছু একটা হয়েছে জলে চাষ করে এটাই হলো, তুলতে পারলাম কিনা জানি না, ওখানটা কিছু একটা হচ্ছিল। একদম সেলফি উঠবে, বলেই ধরলাম, বলেই ধরলাম, বললাই হাত দিয়ে ধরলাম। ভাবলাম আজকে আজকে দিন একটা হবে, এ বাবা তুই মাছটা ছেড়ে দিলি, বাবা ওদিকে আর যাবো না, চাপ আসছে। এই যাস না, উল্টোপাল্টা হচ্ছে জলের মধ্যে, এইখানে হচ্ছে দেখো জিনিস গোল করে, তখন দাও হলো এদিকে ঘেমেলে দিয়ে কাজ করে কাটলো। কেমন লাগবে আমাকে লাগবে না, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাপক ব্যাপক সিন ক্যাচ করছি এখানে, ভিডিও লাইভ রেকর্ডিং হচ্ছে,
কাঁকড়া, জোয়ার ভাটা, রিসরা টিভি না ঢাইকিরি টেলিভিশন, এরকম মানুষের গু তাও আছে। দেখুন ডিজাইন হচ্ছে, চল দেখুন এরকমই দু চারটা হয়েছিল। ওই মাছি এইখানে কিছু একটা আছে, এইখানে এটা ফুল সাইজ বাবা, দেখো এখানকার ছেলেরা এত এখানে ডাব করে যে ডাব দিয়ে ফুটবল খেলে। এটা আমার যদি ভালো জুম হতো না, আরে কারা কি জোর গেল করতো, আমাদের ফ্যামিলি কোথায় আছে যাই না, ওই ঝিকমিক ঝিকমিকের আগে পরেই আছে। কেউ ভয় পাবেন না, জোরে বলে রে, ওই যে লাইট দেখতে পাচ্ছি এটা হচ্ছে বার্নিং ঘাট, এখানকার ওপেন ওপেন টু অল। আর একে কি বলা হয়, স্বর্গদ্বার। এখানে ছেলেদের বসিয়ে, চেয়ারে বসিয়ে সেখানে তাদের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর মেয়েদের কাত করে শুয়ে দিয়ে কোলবালিশের মতন করে আগুন জ্বালিয়ে দিয়ে। আর এটা হচ্ছে একদম, এটা হচ্ছে একদম সেই ঘাট, স্বর্গদ্বারের ঘাট। ওই যে এই যে হলদু রঙের যে লাইটটা দেখা যাচ্ছে মেডালটা, ঠিক ওইটাই হচ্ছে কিন্তু জায়গা, ইলেকট্রিক চুল্লি। আর সাইডে যে চূড়া দেখা যাচ্ছে যেখানটা আমি এখন জুম করছি, ঠিক সেইটা কিন্তু বার্নিং ঘাট। কেউ যেন ভয় পাবেন না, বাচ্চারা এই ভিডিও দেখো না, বা আমার সামনে দেখো, আরও আগে আছে আমার পায়ের নিচে কিছু একটা ছিল, আমি এক্ষুনি ভিড় করলাম, দুসরা পায়ের নিচে ঢুকে আছে। বাচ্চারা খেলা করছে, কিছু একটা করছে, এটা করতে হবে। হ্যাঁ, আপনি এখানে কি করছেন? একটু বাদে আসবো আমার এখানে, তখন কৌতুক করুক। এই দেখুন মাছ, এই দেখুন মাছ, এই সেই মাছ। চলো চলো
ভালো করে মন দিয়ে খেয়াল করুন, মধ্যিখানের জল, সাইডের জল আর মিডিলের জল মিলে কিন্তু একটা অন্যরকম জিনিস তৈরি হচ্ছে, ককটেল পার্টি। হ্যাঁ, আমরা যদি কবি হতাম এটা আসলে কবিতা লিখে ফেলতাম, কিন্তু পড়াশোনা শিখেছি, কবিতা লিখতে পারি না। আবার লাইভ টেলিকাস্ট, এই দেখুন, এই দেখুন আমাদের ভিডিওতে লাইভ কাঁকড়া দেখুন, এই তোল তোল তোল, এই তো বাহ, দেখুন লাইভ কাঁকড়া দেখে নিন, দেখে নিন, এ হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, কামড়ালেই বিষ, সঙ্গে সঙ্গে মরে যাবো। আমরা আমাদের লাইভ রিস্ক বলে আমরা এই ভিডিও আপনাদের জন্য রেকর্ড করছি, আমার তো গলা মায়ের ভোগে গেছে আর এও এর লাইভ রিস্ক করেছে, দেখুন কিছু বুঝতে পারছেন, দাঁড়ান দেখাচ্ছি, এবার দেখুন যদি বুঝতে পারেন, যারা খারাপ হবেন তারা এই দেখুন, এই আঙুল, এই দেখুন, এই হচ্ছে টেন্টিক্যাল, এই দেখুন কামড়ে দেবে, এই কামড়ালো, এই দেখুন ভয়ঙ্কর কী সব বের করছো, এই দেখুন ওই যে পালিয়ে গেলো, যা যা এখনো আছে, এখনো আছে, আমরা এই যা কিছু করার নেই, আর কিছু করার নেই, কাঁকড়া পালিয়ে গেছে, তবুও 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 ধরে রেখেছি, এই আপনার এই দেখুন, এই দেখুন, আমরা আমাদের লাইভ রিস্ক করে আপনার জন্য রেকর্ডিং করছি, যদি আমার কেউ 10 টাকা দিয়ে ক্যামেরাম্যান হিসেবে রাখতে চান রাখতে পারেন, দেখুন আপনি দয়া করে কারোর নাম নিয়ে গালাগালি দেবেন না, আমরা আমার সমুদ্রে ফেরত যাচ্ছি, আমরা হাতে রাখবো বাচ্চা বিষাক্ত কাঁকড়া, ছুলেই বিষ, চলছে সুসুল লাগে, আমার হাত এখন বিষাক্ত, কাঁকড়ার বিষে বিষাক্ত, এই দেখুন আবার দেখুন জীবন্ত কাঁকড়া, এই দেখুন দেখুন, আপনি বালিগুলো যদি সরান আমি আমার বন্ধুকে অনুরোধ করবো বালিগুলো একটু সরাতে, আমার মোবাইলে জলমল করে একার কাণ্ড, আমি আমার লাইভ রিস করে ক্যামেরাটা বাঁচিয়ে এই ভিডিও আপনাদের সামনে লাইভ আনছি, চলো আমরা আস্তে আস্তে একে নিয়ে হোটেলে যাবো, রাত্রির খাবার কিছু একটা ব্যবস্থা করতে পেরেছি মনে হচ্ছে, ভালো কিছু ধরতে পেরেছি, এবার আমরা ফিরবো মরুভূমির দেশ রাজস্থান, ঠিক না, আমাদের হাতে এখনো রয়েছে আমাদের চেয়ার কেড়ে নিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি, কোনো দুঃখ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমার ভিডিও এবার এখানে শেষ হলো,